রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে একসাথে মিলে কাজ করতে হবে, আয়ুষ্মান ভারত রাজ্যে লাগু করতে হবে, এমনই দাবি করলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার আসানসোলে একটি অনুষ্ঠানে জিতেন্দ্র তিওয়ারি যোগদান করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, হেলথের ক্ষেত্রে যেটা আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত এখনও বেঙ্গলে ইমপ্লিমেন্ট হয়, তো আমরা অনুরোধ করব রাজ্য সরকারকে যে কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন প্রকল্প, সে প্রকল্প তো আমাদের করের টাকায়, তো সেটা থেকে বাংলার মানুষকে বঞ্চিত যেন না করা হয়, আসানসোলে মানুষকে যেন বঞ্চিত না করা হয়। রাজ্য সরকার যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে এই সমস্ত প্রকল্প সুবিধা যেন বাংলার মানুষ পায়, সে ব্যবস্থা নিশ্চিত করবে। আসানসোলের কৃষকরা তো অবস্থায়, আমি তো বলছি যে সমস্ত জায়গায়, এবং এটাকে ধরে নেওয়া হচ্ছে যে মোদীজি যেটা দিচ্ছেন এটাকে ভারতীয় জনতা পার্টি প্রচার হয়ে যাবে, তারা ভোট পেয়ে যাবে, এইভাবে তো দেখলে হয় না। আলটিমেটলি ভোটের সময় সবাই সব দলই নিজের নিজের কথা বলবে, কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পর তো মানুষকে বাঁচাতে হবে, মানুষের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। দিল্লি সরকারের সঙ্গে লড়াই করতে গিয়ে বাংলার মানুষকে বিড়ম্বনায় ফেলে দেওয়াটা আমার মনে হয় না ঠিক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।